আসসালামু আলাইকুম, আমি জানাতুল নাইম কবির। আজকে আপনাদের সামনে এসেছি কিছু ইংলিশ রিলেটেড কথাবার্তা ডিসকাস করতে। সো আমরা যখন হচ্ছে গিয়ে আইএলটিএস দিব অথবা যে কোনো ইংলিশ টেস্টের সময় আমরা হচ্ছে গিয়ে কিছু জিনিসের উপর ফোকাস করি, যেটার মধ্যে আমাদের ফার্স্ট অফ অল আসে হচ্ছে আমাদের ক্লিয়ারেন্স অফ গ্রামার, অ্যান্ড দেন আসে আমাদের হচ্ছে ফর্মাল অ্যান্ড ইনফর্মাল ওয়ার্ডস। এখন আমাদের বুঝতে হবে ফর্মাল অ্যান্ড ইনফর্মাল ওয়ার্ডসগুলো কী। আমরা যেমন বাংলা যখন লিখি তখন যেরকম মৌখিক ভাষা এবং লিখিত ভাষা দুইটা ডিফারেন্ট থাকে, সেরকমই ইংলিশেও মৌখিক ভাষা এবং লিখিত ভাষা দুটো অবশ্যই ডিফারেন্ট হবে। যেমন আমরা যদি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই তাহলে আমরা এখানে বলতে পারি হচ্ছে আমরা গেটের বদলে লিখতে পারি গেট, যেমন কিছু পাওয়া। হ্যাঁ, গেট অর্থ হচ্ছে কিছু পাওয়া। সো এই গেটের বদলে আমরা হচ্ছে গিয়ে লিখিত যখন রিটার্ন দিব অথবা যখন আমরা আইএলটিএস স্পিকিংও দিব তখন আমরা গেটের বদলে বলতে পারি হচ্ছে রিসিভ। এরকম আরও কিছু ওয়ার্ড আমরা এখন শিখব ইনফর্মাল টু ফর্মাল। যেমন আমরা এখানে কিছু ওয়ার্ড লিখেছি, এগুলো হচ্ছে আমাদের ইনফর্মাল আর এগুলো হচ্ছে আমাদের ফর্মাল ওয়ার্ড। এখন এগুলো আপনাদের কোয়েশ্চেন হতে পারে যে আমরা শুধুমাত্র কি রাইটিংয়ে ইউজ করবো, না আমরা স্পিকিংয়ের সময় এগুলো ইউজ করতে পারি। যেমন আমরা হচ্ছে এখানে আস্কের বদলে লিখতে পারি হচ্ছে এনকোয়ার, যেমন হি আস্কড মি এর বদলে হি ইনকোয়ার্ড মি বলতে পারি। তারপর হচ্ছে টেলের বদলে বলতে পারি ইনফর্ম, দেন গেটের বদলে যেটা একটাকে বললাম রিসিভ, দেন সিমের বদলে বলতে পারি অ্যাপিয়ার। সিম জিনিসটা হচ্ছে যে সিম অর্থ হচ্ছে যে এটা মানে আমাদের চোখের সামনে আসা অথবা হচ্ছে কোনো একটা জিনিস দেখা, এই এই কথাটার মানে হচ্ছে গিয়ে সিম, মানে ইংলিশ হচ্ছে গিয়ে সিম। এখন এটার বদলে আমরা বলতে পারি হচ্ছে অ্যাপিয়ার, ইট সিম টু মি, অথবা এটার ফর্মাল ভার্সন হচ্ছে ইট অ্যাপিয়ার্ড টু মি। দেন আমাদের আসছে হচ্ছে এন্ড, এটার বদলে আমরা লিখতে পারি ফিনিশ, অবভিয়াসলি এটা আমরা সবাই জানি। লিভ, লিভের বদলে আমরা বলতে পারি রিসাইড। এখন হচ্ছে লিভ, হি লিভ ইন মিরপুর, অর হি লিভস ইন মিরপুর, অর হি লিভস ইন উত্তরা, এটার বদলে আমরা বলতে পারি হি রিসাইডস ইন মিরপুর অথবা উত্তরা। সরির বদলে আমরা বলতে পারি অ্যাপোলোজাইজ, হার্টের বদলে বলতে পারি ড্যামেজ। এখন হচ্ছে হার্ট যে কোনো কাউকে হচ্ছে গিয়ে মানে কষ্ট দেওয়া অথবা যে কোনো কিছু মানে দুঃখ পাওয়া বা কষ্ট পাওয়া বা অথবা হচ্ছে মানে ব্যথিত হওয়া, এই জিনিসটার অর্থ হচ্ছে হার্ট, যেটার বদলে আমরা বলতে পারি ড্যামেজ। হেল্পের বদলে আমরা লিখতে পারি অ্যাসিস্ট, সো এই জিনিসটা হচ্ছে ক্যান ইউ হেল্প মি, এটার বদলে আমরা বলতে পারি ক্যান ইউ অ্যাসিস্ট মি। দেন আমাদের আসছে হচ্ছে ইউজ, ইউজের বদলে আমরা বলতে পারি ইউটিলাইজ। এতক্ষণ আমরা জেনেছি হচ্ছে কিছু ভার্বের হচ্ছে ফর্মাল ভার্সনগুলো, এখন আমরা জানবো হচ্ছে লিঙ্কার ওয়ার্ড। এখন লিঙ্কার ওয়ার্ড জিনিসটা কি, আমরা যখন একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স অথবা একটা প্যারার সাথে আরেকটা প্যারা লিঙ্ক ইন করতে চাই তখন আমরা কিছু ওয়ার্ড লিখি, যেমন হচ্ছে এনিওয়েজ অথবা অলসো। এগুলোর বদলে আমরা ফর্মালি কীভাবে এগুলো প্রকাশ করতে পারি সেটাই আমরা এখন দেখবো। যেমন আমরা এনিওয়েজের বদলে লিখতে পারি হচ্ছে নেভারদলেস, প্লাস অর অলসোর বদলে আমরা বলতে পারি মোর ওভার অর ফার্দার মোর। আমরা যেমন লিখি না অলসো আই অ্যাম রিডিং অথবা অলসো আই আই ক্যান ডু দ্যাট অর দিস, সেটার বদলে আমরা বলতে পারি ফার্দার মোর, দ্যাটস আ ভেরি ফর্মাল ওয়ার্ড। বাটের বদলে আমরা বলতে পারি হাউ এভার, যেমন বাট জিনিসটা না আমরা কথার মধ্যে অনেক বেশি ইউজ করি, বাট হাউ এভার ইউজ করলে আমাদের যে কথাটা একটু ফর্মাল হবে এবং আইএলটিএস স্পিকিংয়ের ক্ষেত্রে এই এই ফর্মাল ওয়ার্ডগুলো ইউজ করা আমাদের একদম খুবই ভালো হবে, আমাদের ব্যান স্কোরটা আর একটু বাড়তে পারে। সোয়ের বদলে আমরা লিখতে পারি দেয়ার ফর অর দাস, ইন দ্য মিন টাইম এর বদলে আমরা লিখতে পারি ইন দ্য ইন্টারিম, আই থিঙ্ক এটার বদলে আমরা লিখতে পারি ইন মাই ওপিনিয়ন। এখন অনেকে আমরা যখন স্ক্রিপ্ট চেক করি তখন দেখতে পাই যে আই থিঙ্ক এবং ইন মাই ওপিনিয়ন দুটো একসাথে লিখে ফেলছে, এটা কিন্তু রিডান্ডেন্সি হয়ে যাচ্ছে, আমরা যে কোনো একটা লিখবো, ইদার ইন আই থিঙ্ক অর ইন মাই ওপিনিয়ন। কনক্লিউশন যখন আমরা লিখবো তখন সেটার বদলে অথবা কনক্লিউশনের যখন কোনো কথা বলবো তখন আমরা যে আমাদের পরীক্ষককে যদি বোঝাতে চাই যে আমাদের এটা কনক্লিউশন তখন আমরা এটা বলতে পারি যে টু সাম আপ অর টু কনক্লিউড। বেসিক্যালি যেটা আমরা সবাই অনেক বেশি আমাদের কথার মধ্যে ইউজ করে থাকি এটার বদলে আমরা বলতে পারি টু সামারাইজ। এই কথাগুলো হচ্ছে গিয়ে এরকম ইংলিশগুলো ফর্মালি বললে আমাদের ব্যান স্কোরটা অবশ্যই আর একটুখানি বাড়বে। এই দুইটা জিনিস যেমন হচ্ছে ফর্মাল এবং ইনফর্মাল ওয়ার্ডগুলো, এগুলো আমাদের স্পিকিং এবং রাইটিংয়ের ক্ষেত্রে অনেক বেশি প্রভাব ফেলে, আমরা চেষ্টা করব এগুলো ইউজ করার। আজকের মতন এতটুকুই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।